জয় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আমার সাথে আজ যিনি অতিথি তিনি রবিউল ইসলাম জীবন, একজন গীতিকার। আপনি একজন পরিচিত মিডিয়ার মানুষ, আমরা আপনাকে চিনি যারা মিডিয়াতে কাজ করি। একসময় বিনোদনের সাংবাদিকতা করতেন এবং গান বরাবরই লিখে থাকেন। গীতিকার হিসেবে আপনার কি মনে হয় মানুষ এখন কি ধরনের গান শুনতে চায়? মানুষ তো সবসময় ভালো ভালো গানই শুনতে চায়। যদি তাই হয়, আমরা দেখে থাকি যে অনেক ভালো ভালো গান এখন যা নির্মাণ হয় বা ইতিপূর্বে মানুষ বানিয়েছে, ভালো গানের মিউজিক ভিডিও হোক, ভালো গান হোক, ভিউ খুব কম। যত ফালতু আলতু গান হয়েছে সব গান মিলিয়ন মিলিয়ন ভিউ, এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি যেটা বলছেন শোনার কথা, শুনতে ভালোটাই শুনে, কিন্তু এগুলো হচ্ছে দেখছে। গান এখন শোনার পাশাপাশি দেখারও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন এই দেখার মধ্যে আপনার কিছু ম্যাটেরিয়ালস দেওয়া হয়, যেটা একটু সুরসুরি দেওয়া হয়, যেগুলো মানুষকে দেখার জন্য একটা আলাদা একটা এন্টারটেইন করে, সেই জন্য মানুষ এটা দেখছে। তার মানে গানের চেয়ে গানের মিউজিক ভিডিও কী হচ্ছে সেটাই ইম্পর্টেন্ট এবং সেখানে সুরসুরিটা ইম্পর্টেন্ট। অরিজিনাল আপনি যদি অডিও গান শুনতে চান, গানই শুনতে চান, সেক্ষেত্রে মিউজিক ভিডিও ইম্পর্টেন্ট না। কিন্তু এখন আপনার যেহেতু গানের প্ল্যাটফর্ম চেঞ্জ হয়েছে, একসময় মানুষ গান শুনতো ক্যাসেটে, সিডিতে বা বিভিন্ন মাধ্যমে মানুষ শুনতো, এখন সেটা হয়ে গেছে অনলাইন ইউটিউব। ইউটিউবও হয় কি, ইউটিউবে মূলত এখানে ভিডিওর খেলা, সব কিছু আপনার নানা রকমের ভিডিও, সেটা গান, নাটক, ফিল্ম, এভরিথিং, যে কোনো কিছু আপনি চাইলে, ইভেন আপনার কোনো কথাবার্তা বা আপনার আড্ডা, সব কিছু কিন্তু ইউটিউবে চলে আসতেছে। তো এখানে অনেক অপশন, তো অপশনও হয় কি মানুষ এন্টারটেইন খোঁজে, তো খুঁজতে গিয়ে মানুষ হয়তো মানে গান খোঁজে, কিন্তু সামটাইমস মানুষের মধ্যে যে মজা বা ফান করতে গিয়ে এই জিনিসগুলো মানুষ। তাহলে কি নতুন এই ট্রেন্ডে, নতুন এই যুগে, নতুন ধারায় গানের যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ধারাটা কি আমরা রুচি হারিয়ে ফেলেছি? রুচি হারিয়ে ফেলেছি একদম সার্বিক মানে সামগ্রিকভাবে এটা বলা যাবে না, কিন্তু যারা একটা সত্যিকারের গান শুনতে চায় আমার মনে হয় তারা শুনে। আপনার লেখা সবচেয়ে ভালো গান কোনটি আপনার দৃষ্টিতে? এটা আসলে বলা কঠিন, এই কারণে কঠিন, আমার প্রায় 700 বেশি গান আমার লেখা প্রকাশিত হয়েছে। যে কোনো তিনটি গানের কিছু অংশ আমাদের একটু বলবেন। আচ্ছা, আমি একটা গান যেটা বলতে চাই সেটা হচ্ছে ক্রিকেট নিয়ে। ক্রিকেট নিয়ে আমার লেখা অনেক গান আছে, এর মধ্যে একটা গান হচ্ছে লাল সবুজের বিজয় নিশান হাতে হাতে ছড়িয়ে দাও, যেটা জ্বলে ওঠে বাংলাদেশ। সেটা দেশে যখন খেলা হয়, বাংলাদেশে খেলা হয়, বাংলাদেশ জিতে বা বাংলাদেশের যে কোনো উৎসবে, সেটা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ কিংবা 16শে ডিসেম্বর। গানের ক্ষেত্রে কি গায়কের এবং গায়িকার জনপ্রিয়তা একটা ফ্যাক্টর, নাকি গানের কথা স্ট্রং হলেই সেই গান মানুষের কাছে পৌঁছে? না, একটা ফ্যাক্টর, এটা আসলে সত্যিটা বলতে আমার অসুবিধা নেই। কারণ হচ্ছে আপনি যখন একজন নোন একটা মানুষ, যে হাবিব ওয়াহিদ বা তাহসান, এই টাইপের একজন শিল্পী যদি একটা গান গায়, সেটা তার ফেস বা ফোকাসিংয়ের কারণে কিন্তু মানুষ জানতে পারে এবং সেটার প্রতি তার ফ্যান ফলোয়ার যারা থাকে তারা কিন্তু আগ্রহী হয়। কিন্তু যে একদম নতুন তাকে তো মানুষ চিনে না, সেক্ষেত্রে তার ওই অবস্থানে এসে তাকে ওই জায়গাটা ধরতে হয়। সস্তা গানের জনপ্রিয়তা বেশি, কিন্তু গীতিকার বা সুরকারের এক ধরনের অপমানের জায়গা থাকে ভদ্র সমাজে। আবার যে গান খুব সুস্থ সে গানের জনপ্রিয়তা অনেক সময় কম হয়, কিন্তু তারা অনেক বেশি সম্মানিত হয়। এই পার্থক্যটা কেন, কি কারণে, এটা কিভাবে দূর করা যায়? আচ্ছা, এটা আমার মনে হয় এখন এক দৃষ্টিভঙ্গি, যিনি লিখছেন উনি আসলে কোনটা চাচ্ছেন, এটা আসলে দূর করা কি এখন আপনি কীভাবে মানুষের কাছে যেতে চান। এখন কেউ যদি প্রফেশনালি লিখে, সে হয়তো বিভিন্ন রকম, আপনি যেটা বলছেন সে হয়তো সস্তাটাও লিখলো, একটা আর্ট যেটা সেটাও লিখলো। আবার কেউ হচ্ছে না, ঠিক আছে আমি আর্ট নিয়ে থাকি। আবার কেউ আছে হয়তো ভালোটা লেখার হয়তো সুযোগ পাচ্ছে না, সেটা সস্তা টাইপের ওটা কেউ লিখবে। এই যে বিনোদন নিয়ে যে নিউজগুলি হয় বা উত্তেজনাগুলি যে হয়, এগুলো কি আসলে কাজ নাই বলে হয়, নাকি আপনাদের নিউজের কোয়ালিটিও কমে গেছে? কারণ যেই সমস্ত নিউজ আপনারা করেন এগুলো না হলেও হয়। এটা হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে যে কাজ যে নাই সেটা আপনিও জানেন, ইন্ডাস্ট্রির সার্বিক অবস্থা কিন্তু ভালো না, আপনি নিজেও দেখছেন। এখন তো করোনাকাল চলতেছে, এর আগেও ইন্ডাস্ট্রিগুলো, আমাদের ইন্ডাস্ট্রিতে স্পেশালি আমরা অভিনয় বা ফিল্মটাকে যদি বলি, ওখানে সংগঠন ভিত্তিক সাংগঠনিক নানা রকম কার্যক্রম, সাংগঠনিক নানা রকম পোস্ট বা অনেক কিছু দেখা যাচ্ছে। তো যখন আপনি যেটা ঘটে সাংবাদিকরা কিন্তু সেটাই লেখে, তো ওই জায়গাতে তারা কিন্তু এগুলো লিখছে। বাট আবার আপনি যেটা বলছেন, কিছু কিছু জিনিস যে সুরসুরি দেয়া না বা অতিরঞ্জিত না বা যেটা থেকে হয়তো না করলেও হয়, সেটাও কিন্তু আছে। সম্প্রতি চলচ্চিত্র পাড়ায় 18 সংগঠন মিলে জায়েদ খান এবং মিশা সওদাগরকে বয়কট করলো, বিষয়টি কি? আমার মনে হয় এইটা সংগঠনের সাথে যারা সংশ্লিষ্ট ওনারা মনে হয় সবচেয়ে ভালো বলতে পারবেন। তারপরে এখন যেটা দেখা যাচ্ছে এটাতে ওনাদের হয়তো যেটা আসছে মিডিয়াতে, আমরা যেটা পড়ছি যে ক্ষমতার এক ধরনের অপব্যবহার বা কিছু ভুলভ্রান্তি এই ধরনের আছে, প্লাস হচ্ছে হয়তো ইন্টারনাল কিছু থাকতে পারে এদের সাথে। একসময় দেখতাম যে তারকাদের প্রেম প্রীতি নিয়েই সাংবাদিকরা বেশি নিউজ করত, ইদানিং সেই নিউজের প্রতি সাংবাদিকদেরও ঝোঁক নেই।
প্রেম প্রীতিটা কি বেশি সস্তা হয়ে গেল না প্রেম প্রীতিটা সস্তা কারণ সময়ের সাথে সাথে মানুষ এগুলা রিসিভ করতে পারে বা রিসিভ নিয়ে চলে আসে কিন্তু প্রেম প্রীতি নিয়ে যে নিউজ হচ্ছে না তা না হয় আপনি হয়তো আপনি চোখে পড়েন না এটা